আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আকাশ নিউজ ওয়াদার আপডেটের গুরুত্বপূর্ণ আরো একটি নতুন ভিডিওতে। আগামী 24 ঘন্টা জেপে আসবে বৃষ্টি, তো বাংলার কোন কোন জেলায় আসতে পারে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, নওগাঁ, জামালপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রংপুর, ঈশ্বরদী, গাইবান্ধা, নাটোর, পাবনা সহ উত্তরাঞ্চলের অধিকাংশ স্থানে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বেশি আক্রান্ত স্থানে শিলাবৃষ্টিও হতে পারে। মাঝারি থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কিছুটা বজ্রপাত সহ স্থানসমূহ যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি বজ্রপাত সহ মাঝারি থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অধিকাংশ স্থান জুড়ে মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের সম্ভাবনা কম, তবে খুব বেশি আক্রান্ত স্থানে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা কিছুটা ঝড়ের মতো মনে হতে পারে। বৃষ্টিপাত রোদ ধরন এ সময়ে বেশিরভাগ সময়ে মেঘাচ্ছন্ন থাকতে পারে, একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা কম, সাময়িক কিছুটা রোদ উঁকি মারতে পারে, আবার মেঘ, আবার বৃষ্টি, আবার বাতাস, আবার বজ্রপাত বৃষ্টি, এরকম পূর্বাভাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বদিরাঞ্চ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। পূর্বাভাস রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও স্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চিটাগুণ্ড 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজার 29.0 ডিগ্রি সেলসিয়াস, টেকনাফ 29.0 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 19.4 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর তাপমাত্রা 21.6 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় তাপমাত্রা 23.0 ডিগ্রি সেলসিয়াস, বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা দুই দিন, এর সময় শেষের দিকে বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে। পাঁচ দিনের আবহাওয়া অবস্থা, এই সময় শুরুতে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়া। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।